সোমবার আসানসোলের হীরাপুর থানায় ধ্রুব দাঙ্গাল এলাকায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনা সম্পর্কে জানা যায়, হীরাপুরে ধ্রুব দাঙ্গাল এলাকায় এক সোনার দোকানের ব্যবসায়ীকে গুরুতরভাবে আঘাত করে সশস্ত্র ডাকাত দল ব্যাপকভাবে লুটপাট চালায়। এদিন দিনে দুপুরে ঘটনার খবর পাওয়ার পরই হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন সোনা দোকানের ব্যবসায়ী রবি বর্মন সোনার দোকানে বসেছিলেন। সে সময় দুজন ব্যক্তি সোনার দোকানে ক্রেতা সেজে সোনার দোকানে বসে যায়। কিছুক্ষণ কথোপকথনের পর তারা সোনার দোকানের ব্যবসায়ী রবি বর্মনকে জল দিতে বললে তিনি দোকানের ভেতর থেকে জল আনার সময় আরও দুই ব্যক্তি চলে এসে ওই সোনার ব্যবসায়ীকে দোকানের ভেতরে ঢুকিয়ে প্রথমে ভোজালির কোপ মারে, পরে তার মুখের ভেতর আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে তাকে মারধর করে দোকানের ভেতরে ভরে দেয়। এরপরই ডাকাত দল ব্যাপকভাবে লুটপাট চালিয়ে চম্পট দেয়। এদিনের এই ভয়াবহ ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পুলিশ পাওয়ার পরই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমগ্র ঘটনার তদন্ত শুরু করে। তারা ওই দোকানের ও আশপাশের দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা শুরু করেছে। একই সাথে এই দুষ্কৃতীরা যাতে কোনোভাবেই গা ঢাকা না দিতে পারে তাই উদ্দেশ্যে দিকে দিকে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। হীরাপুর এলাকায় ফের আরও একবার দিনে দুপুরে এ ধরনের ডাকাতির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। দিনের আলোয় জনবহুল স্থানে এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ীরা। কাজল মিত্রের রিপোর্ট, সমাজহিত। আমি এখান দিয়ে এখনই ক্যাম্পেনিং করতে যাচ্ছিলাম 76 নম্বর ওয়ার্ডে। তো আমার ওয়ার্ডেরই ওই মানে নতুন ওয়ার্ড যেখানে আমি ইলেকশন ফাইট করছি সেই ওয়ার্ডের রবি বর্মন, ওর দোকান আছে এখানে সোনার দোকান। ওই দোকানে কিছুক্ষণ আগেই কিছু দুষ্কৃতী এসে ওকে মারধর করে এখান থেকে সমস্ত লুটপাট করে নিয়ে গেছে, এটাই শুনলাম। হ্যাঁ, তো হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করতে। কত টাকা লুটপাট হয়েছে সেটা তো আমি এখনো বলতে পারছি না। ববিতা দাস ঘটা আজ यहां पे দুপুর ওই 1 ঘন্টা কে আসপাস পহলে সোনার কা দোকান হে यहां पे ज्वेलरी का काम करता है ये लड़का। बताया जा रहा है जैसे कि दो लड़का बाइक से पहले आए अंदर में कस्टमर बन के, बाद में फिर दो बंदे और आए, उन्होंने अंदर से शटर को गिरा दिया और काफ़ी बंदे को मारपीट भी किया खड़ा है उसके साथ में सीसीटीवी का जो डीवीआर बॉक्स जो होता है वो भी साथ में निकाल के ले गए हैं। और उस बंदे को जिनका दुकानदार रवि, उनका नाम है रवि वर्मन, वो काफ़ी मारा है, उनका सर के साथ गुजाली से मारा है, काफ़ी इंजर्ड हुए हैं। तो जो आसामी लोग आया था वो लोग क्या पिस्तौल वगैरह लेके आया था ये तो हम नहीं बता सकते, लेकिन जो मारा है वो बोल रहा है कि गुजाली से मारा है, मतलब चाकू होगा ही, पिस्तौल भी होगा लेकिन चाकू से मारा है। क्या लेके आए ये कोई तो देख नहीं पाया है, मगर ये स्थिति है कि और फिर भी कितना माने फिर भी कितना रुपया था अंदाजा? ये तो श्योर वही बता पाएंगे क्योंकि दुकान में वही बैठते थे, उनके भाई से भी हमारी बात हुई, बोले लेकिन भैया बैठते वही बता पाएंगे। तो ये अभी क्लियर नहीं बता पाएंगे कितना का नुकसान हुआ है, लेकिन नुकसान तो हुआ है ऐसे। और सबसे बड़ी बात है यहाँ दिन दहाड़े इस जगह में ये पहली ऐसी घटना है, और कानून से मैं ये अनुरोध करूँगा कि ऐसा कभी ना हो, इसके लिए बड़ा सा स्टेप उठाएं और जल्द से जल्द जो भी है इसके पीछे उसको अरेस्ट करें। आपका नाम? मेरा नाम राजीव सिंह, जुब्बा सभापति, वार्ड नंबर 76। ধরুন আমি এখান দিয়ে এখনই ক্যাম্পেনিং করতে যাচ্ছিলাম 76 নম্বর ওয়ার্ডে। তো আমার ওয়ার্ডেরই ওই মানে নতুন ওয়ার্ড যেখানে আমি ইলেকশন ফাইট করছি সেই ওয়ার্ডের রবি বর্মন, ওর দোকান আছে এখানে সোনার দোকান। ওই দোকানে কিছুক্ষণ আগেই কিছু দুষ্কৃতী এসে ওকে মারধর করে এখান থেকে সমস্ত লুটপাট করে নিয়ে গেছে, এটাই শুনলাম। হ্যাঁ, তো হসপিটালে নিয়ে গেছে ওকে ট্রিটমেন্ট করতে। কত টাকা লুটপাট হয়েছে সেটা তো আমি এখনো বলতে পারছি না। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967 69
6309 817 00 1562